আম মহিলগুলারলি কিছু পরিমাণ ওয়াজি ডিচার্জ হওয়া এক হেলদি ইরোপেটিভ ট্রাক্ট্র সাইন হয়ে থাকে জেনে যে ডিসচার্জ আমগুলারলি হয়ে থাকে সেই পরিমাণ সরভাইকাল মিউকস থাকে ওয়াজিনাল ফ্লুইড থাকে ডেড সালস থা এবং ব্যাকটে এক মিক্সচর হয়ে যদি আমি কথ হেলদি ওয়ার্জিনাল ডিচার্জর কালার এবং টেক্সচর বিষয় তাহা সাধারণত জনে মহিলা ঠার জনে মহিলা ক্ষেত্রে অলগা হয়ে থাকে জনে মহিলাঙ্কর পুরা মেস্ট্রোল সাইকেলের প্রত্যেক দিনের মধ্যে ওয়ারজে ডিসচার্জ অলগা আলগা হয়ে পারে। যদি আপনার ভাজিনাল ডিসচার্জ থিন ওয়াটরি মানে পাঁি ভলিয়া পতলা বা থিক ক্লাউডি মানে টিকি মোটা এবং তার কালার হোয়াইট অফ হোয়াইট বা ক্লিয়ার হয়ে থাকে এ পুরা পুঁ নাল বেড়ে বেড়ে শেষ হবার গোটে দুই দিন ভিতরে ওয়ার্জি ডিসচার্জ সহিত কিছু অমাউটের ব্লাড মিশি তার কালার ব্লাক ब्राउन रेड बा पिंक पारे। एटा बिल्कुल भी नॉर्मल किंतु बेहे बेले आमक एक्सेस व्जिनाल डिस्चार्ज होता है जोटा कि बहुत अनकंफर्टेबल होता है, है तो आज भिडियो आम जाना कि एक्सेस वाजिनाल डिस्चार्ज हमार कारण सब कौन हेलो फ्रेंड्स मुझे अनुराधा हेल्थ के ए हेल्थ केयर प्रफेसनाल और आपुट अनुराधा ओडिया टीप्स चेल प्रथम आम जाना नॉर्मल कंडीशन रे एक्सेस वाजिनाल डिस्चार्ज होता है प्रथम कंडीशन टी होची सेक्स बा रिलेशन समय সেক্স বা রেসন বনাইয়া সময়ের সারভিকস বা রিপ্রোড ট্রাট আড়্যধিক পরিমাণের সেথি পাইন হুয়ে অধিকা টিকিয়ে অধিক পরিমাণের ওার্জিনাল ডিসচার্জ হয়েপরে সহ যেত আপনার ওভুলেশন হবার তার গোটে দুই দিন পূর্ব আপনার ওার্জিনাল ডিসচার্জ অত্যধিক হয়েপরে এবং এ ক্লির ওয়াটারি পুরোপুরি এগ হাইট পরীক্ষা হয়ে থাকে যেত আপনার প্রসেস শেষ হয়ে যায় তাপরে আপনার ওার্জিনাল ডিচার্জর পরিমাণ কমিযায় এই দুইটি নর্মাল কন্ডিশন আপনার এক্সেসিভ ভ্যাজিনাল ডিসচার্জ পারে। কিন্তু এ সহ কিছু আব নর্মাল কন্ডিশন আপনার এক্সেস ভ্যাজিনাল ডিসচার্জ হয়েপে সেইমধ্যে প্রথমটি হচ্ছে হরমোনা ইম্বান্স जदि स्ट्रेस कारण डाएट कारण लाइफ स्टाइल चेंजेस कारण हरमोनाल इम्बालान्स हो जाए तो आपंक एक्सेजनाल डिचार्ज हो पाए जोटाक पलिसटिकोरेन सिंड्रोम पॉलीसीस्टिकोरे डीजिज बोली कही था कि केवल जदि आपंसे वाज डिस्चार्ज बा अधिक परिमाण वाजनाल डिस्चार्ज हो तार माने नुएँ कि आपसीओस पीसीओडी होती पीसीओस आउ पीसीओडर आउ सब लक्षण प्रकाश पाँच पूरा वर्ष रे में आठ रुपयड आसूम আপনার ফেস এবং বডি এক্সেস হেয়ার গ্রোথ হোচি আপনার বা মুন্ডর হেয়ার থিন হয়ে যাও মানে আপনার হেয়ার লস হোচ যদি আপনার আকনোর প্রোবলেম হচ্ছে যদি আপনার ওয়েট অধিকা বড়ি যাচ্ছে আপনার নেক রিজন যদি অত্যধিক কড়া পড়ে যাচ্ছি এবং আপনক ইরেগুলার পিরডস বা ইরেগুার ব্লিডিং হোক আপনার ওভুয়েশন ঠিক সময় হোনি এবং আপনার কনসিভ করতে তাহলে এসব পি সিওস বা পি সিউডিডি লক্ষণ অটে যদি আপনার পি সিওস বা পি সিও থাকে তাহলে আপনার এক্সেস ওয়ার্জিনাল ডিসচার্জ হয়ে পড়ে এহা ছড়া যদি রিসেঞ্টলি আপনার কিছু হরমোনাল বার্থ কন্ট্রোল ইউজ করথা যেমন কি টি বা আপনার আপনার বার্থ কন্ট্রোল পিল বা গর্ভনিরোধক বটিকার ব্রাণ চেঞ্জ করথা তাহলে হরমোনাল ইম্বান্স যোগ আপনার এক্সাইজ ব্যাজনাল ডিসচার্জ হয়ে পড়ে কিন্তু এ প্রথম কিছু মাছপ্রাইপরে তাপরে এটা ধীরে ধীরে নর্মাল হয়ে যাব তৃতীয় কারণটি হচ্ছে ব্যাজন্যাইটিস যদি আপনার বাজনার কিছু ইনফ্লামেসন থাকে বা আপনার বাজনার কিছু ইনফেকশন থাকে তাকে আমি ব্যাজন্যাইটিস কেউ এ যোগ আপনার অত্যধিক পরিমাণের ভাজিনাল ডিসচার্জ হয়ে পড়ে যদি আপোনাৰ বেজিনেটিছ থাকে ত'লে আপোনালোকৰ ডিচাৰ্জ বহুত মোটা কাঢ়া হ'ব ইগন্ধ বাঢ়িব আপোনাৰ ৱাৰ্জিনাল এৰিয়ে আপোনালোকৰ ইচিং বা বৰ্ণিং চেনচেচন হৈ পাৰে যেতিয়া আপোনাৰ ইউৰিন পাছ কৰিব যাব তেতিয়াহ'লে আপোনাক পেন বা বৰ্ণিং চেনচেচন বা পোড়িব यह को छाड़दे जदि आपन को बैक्टेरियाल वाजनोसीस्थाएं आपको एक्से वाजनाल डिचार्ज हो पा प्रत्येक महिला जोनि किसी परिमाणर गुड बैक्टेरिया भल बैक्टे था, था आम वायजना को क्लीन रख करती वायजनार एसीट मेन्टेन करते किटेयर ओभरग्रोथ हो जाए मैंने एक्से एमाउंट में बढ़ी जाती कंडीशन को आम बैक्टेरियाल वाजनोसीस जदि आपको थाए वाजनोसीस्थे आपंकर वाजिनाल डिस्चार्ज मिल्किप ग्रे कलर हो पाए ফিসি অর্ডর মানে মাছ ভালিয়া বা আই ছা গন্ধ আসিপার এবং আপনার ইচিং বা বর্ণিং সেনপরে বাজনার আখপাখার এরিয়া রেড হয়ে পে এবং সে দরজা হয়েপরে ইউরিনেসন কলা বেলা বা পরিশ্রা কলা বেড়ে পোড়া বি হয়েপরে যদি এসব লক্ষণ প্রকাশ পাওয়া যা ব্যাকটে বাজিনোসিসর লক্ষণ তাছাড়া সবু শেষে যদি আপনার ইস্ট ইনফেকশন হয়ে থাকে মানে ক্যান্ডা ইনফেকশন হয়ে থাকে সে আপনার এক্সেস বাজন ডিসচার্জ হয়ে পড়ে কিন্তু ইস্ট ইনফেকশন যদি আপনার হয়ে থাকে তাহলে অৰ্জিনা ডিচাৰ্জৰ কিছু গন্ধ আচিব কিন্তু আপোনাক বহুত এক্সেছ ইচিং হৈ পাৰে

ନିଜର ପ୍ରାଇଭେଟ୍ ପାର୍ଟକୁ ସବୁବେଳେ କ୍ଲିନ୍ ଏବଂ ଡ୍ରାଏ ରଖନ୍ତୁ ପବ୍ଲିକ୍ ଟଏଲେଟ୍ ୟୁଜ୍ କରିବାକୁ ଆଭଏଡ଼୍ କରନ୍ତୁ ଯଦି ଆପଣ କିଛି ସୋପ୍ ବା ଓରିଜିନାଲ୍ ୱାଶ୍ ୟୁଜ୍ କରୁଥାନ୍ତି ତାହେଲେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ କି ସେଥିରେ ବେଶୀ କେମିକାଲ୍ ବା ଫ୍ରାଗେନ୍ସ ୟୁଜ୍ ନ ହୋଇଥାଏ ମୁଁ ଆଶା କରୁଛି କି ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଇନଫର୍ମେଟିଭ୍ ହୋଇଥିବ ଯଦି ଏଇ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥାଏ ତା'ହେଲେ ଲାଇକ୍ ନିଶ୍ଚୟ କରିବେ ଏବଂ ଅନ୍ୟମାନେ ସେ ତମେ ସେୟାର୍ କରିବେ ଆଉ ଏକ ନୂଆ ଇନଫର୍ମେଟିଭ୍ ଭିଡ଼ିଓରେ ପୁଣି ଥରେ ଦେଖାହେବ ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ଷ୍ଟେ ହେଲ୍ଦି ଆଣ୍ଡ ଷ୍ଟେ ହ୍ୟାପି